আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, ডাউটনাটে আপনাদেরকে স্বাগত। এখানে কোশ্চেনটাই বলা হচ্ছে, দ্য লেন্থ অফ সেকেন্ড হ্যান্ড অফ এ ওয়াচ ইজ 1 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ ইটস টিপ ইন 15 সেকেন্ডস। তাহলে লেন্থ অফ দ্য সেকেন্ড হ্যান্ড যেটা, সেটাকে আমরা ধরে নিতে পারি রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, অর্থাৎ যে সার্কুলার পাথে সেকেন্ড হ্যান্ডটা রোটেট করছে। তাহলে আমরা লিখে নিব রেডিয়াস ইকুয়াল টু 1 সেন্টিমিটার। আবার আমরা জানি একটা সেকেন্ড হ্যান্ড 1 মিনিটে রোটেট করে 2π রেডিয়ান। তাহলে যেটা 1 মিনিট মিনস হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে 2π রেডিয়ান রোটেট করে, তাহলে 1 সেকেন্ডে রোটেট করে যেটা, সেটা হচ্ছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ 2π/60। এইটাকে লিখে নিব আমরা ওমেগা, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু হবে π/30, যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা ইকুয়াল টু π/30। তো আমাদের এখানে কোশ্চেনে বলা আছে 15 সেকেন্ডে চেঞ্জ ইন ভেলোসিটি কত। আমরা দেখতে পাচ্ছি 0 সেকেন্ডটা সেকেন্ড হ্যান্ডটা এ পয়েন্টে আছে বলে ধরে নিচ্ছি, তাহলে তার ভেলোসিটি যেটা v1 সেটা হচ্ছে অ্যালং এক্স। তাহলে আমরা যদি প্রথমে v1 এর ব্যাপারটাকে নিয়ে ভাবি, তাহলে v1 যেটা হচ্ছে 0 সেকেন্ডে ভেলোসিটি, অর্থাৎ যেখানে পয়েন্টটাকে আমরা ধরে নিয়েছি এ পয়েন্ট, সেখানে v1 ইজ অ্যালং এক্স, যেটার ভ্যালু হবে, অর্থাৎ যদি ম্যাগনিচিউডের কথা বলি তার ভ্যালুটা হবে v1 ইকুয়াল টু ওমেগা আর, যেটা এক্স অক্ষ বরাবর আছে। তাহলে আমরা বলতে পারি অ্যালং ওয়াই v1 ইকুয়াল টু 0। একই রকমভাবে 15 সেকেন্ড পরে যে ভেলোসিটি হয়েছে সেটাকে আমরা ধরে নিয়েছি v2, অর্থাৎ v2টা হচ্ছে 15 সেকেন্ডে ভেলোসিটি এবং সেটা হচ্ছে বি পয়েন্টে। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটিটা আছে যেটা, সেটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা লিখব অ্যালং -y v2, যেটা সেটা হচ্ছে ওমেগার, কারণ ভেলোসিটির ম্যাগনিচিউডটা চেঞ্জ হবে না, দুটো ক্ষেত্রেই ভেলোসিটির ম্যাগনিচিউড হবে ওমেগার ওমেগার। তাহলে আমরা একে ধরে নিতে পারি ভি বলে। তো আমরা যদি অ্যালং এক্স এর বের করি, অ্যালং এক্স v2 ইকুয়াল টু হবে 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো রকম ভেলোসিটি চেঞ্জ আছে এখানে, একটা এক্স অক্ষ বরাবর চেঞ্জ, একটা ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর লিখে ফেলব যে এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে v1 ইকুয়াল টু ওমেগার, এবং ফাইনাল ভেলোসিটি ইকুয়াল টু 0। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি অ্যালং এক্স যেটা বেরাবে সেটা হচ্ছে অনলি ওমেগার। আবার আমরা একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর বের করব, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা লিখব সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু 0, কারণ এ পয়েন্টে দেখছিলাম ভেলোসিটিটা শুধু এক্স অক্ষ বরাবর ছিল, ইনিশিয়াল ভেলোসিটি মিনস হচ্ছে এ অক্ষ, আর ফাইনাল ভেলোসিটি মিনস হচ্ছে বি পয়েন্টে। এ পয়েন্টের ভেলোসিটিটাকে বলছি ইনিশিয়াল এবং বি পয়েন্টের ভেলোসিটিটাকে বলছি ফাইনাল। একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর ফাইনাল ভেলোসিটিটাকে আমরা যদি লিখে ফেলি, সেটা হবে মাইনাস ওমেগার, বিকজ আমরা দেখেছিলাম যে নেগেটিভ ওয়াইয়ের দিকে ভেলোসিটি ছিল ওমেগার, তাহলে ওয়াইয়ের দিকে ভেলোসিটিটাকে আমরা লিখবো মাইনাস ওমেগার, যেটা হচ্ছে বি পয়েন্টে। তাহলে একই রকমভাবে এখানে আমরা চেঞ্জ ইন ভেলোসিটিটা বের করে ফেলব, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ওমেগার। তাহলে দেখতে পাচ্ছি এখানে দুরকম ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যেটা ভেলোসিটি চেঞ্জ
সেটা হচ্ছে ওমেগা, এবং ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি চেঞ্জটা আমাদের বের করতে হবে, রেজাল্টেন্ট ভেলোসিটি চেঞ্জ বা টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি সেটা হবে যেহেতু দুজনে পারপেন্ডিকুলার তাই আমরা বলতে পারি টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়াল টু রুট আন্ডার ওমেগা আর স্কোয়ার প্লাস অফ মাইনাস ওমেগা আর স্কোয়ার। অর্থাৎ যেটা এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি চেঞ্জটা ছিল প্রথমে সেটাকে আমরা ধরে নিচ্ছি ভি এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা ছিল সেটাকে আমরা ধরে নিচ্ছি ভি ওয়াই। তাহলে এখানে আমরা চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়াল টু লিখছি রুট আন্ডার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে এটা চলে আসবে রুট টু ইন্টু ওমেগা। তাহলে আমরা ওমেগার ভ্যালু আগে বের করে এসেছি এবং রেডিয়াস আমাদের দেওয়া আছে সেগুলোর ভ্যালুগুলো বসিয়ে দিব। তাহলে ওমেগার ভ্যালু যেটা আমাদের আগে বেরিয়েছিল সেটা বেরিয়েছিল হচ্ছে পাই বাই থার্টি এবং রেডিয়াস হচ্ছে দেওয়া ছিল ওয়ান। তাহলে ইউনিটটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের রুট টু পাই বাই থার্টি সেন্টিমিটার পার সেকেন্ড। এইটা হবে আমাদের এই প্রবলেমের অ্যান্সার।